আসসালামু আলাইকুম। আজকের জীববিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহের শামসাদ জামিল সুমন, জীববিজ্ঞান শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আজকে আমি তোমাদের মাঝে অস্থিসন্ধির প্রকারভেদ নিয়ে হাজির হয়েছি। অস্থিসন্ধির প্রকারভেদ এই বর্ণনাটুকু নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন এই অংশে আলোচিত হয়েছে। তো শুরুতেই আমরা বলতে পারি যে চলন প্রাণীদের অপরিহার্য বৈশিষ্ট্য, আর চলনের সাথে অঙ্গ সঞ্চালন নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। আর অঙ্গ সঞ্চালন মূলত নির্ভর করে আমাদের দেহের অস্থিসন্ধিগুলোর উপর। আর অস্থিসন্ধিগুলো আমাদের দেহে একই প্রকৃতির হয় না, এদের মধ্যে ভিন্নতা রয়েছে। আর এই অস্থিসন্ধিগুলোর যদি নরম ক্ষমতা বিবেচনা করা হয়, তবে নরম ক্ষমতা অনুযায়ী অস্থিসন্ধিগুলো তিন ধরনের হয়। একটি হচ্ছে নিশ্চল অস্থিসন্ধি, তারপর ঈষৎ সচল অস্থিসন্ধি, পূর্ণ সচল অস্থিসন্ধি। তো এখন এগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। নিশ্চল অস্থিসন্ধি, যার ইংরেজি নাম হচ্ছে ফিক্সড জয়েন্ট, এই অস্থিসন্ধির অস্থিগুলো এই অস্থিসন্ধিতে অস্থিগুলো পরস্পর এমনভাবে যুক্ত থাকে যে অস্থিগুলোকে সহজে নড়ে না বা নাড়ানো যায় না। সাধারণত এই এই অস্থিসন্ধির যে উদাহরণ তা হচ্ছে মানুষের যে খুলি বা করটিকায় এ ধরনের অস্থিসন্ধি লক্ষ্য করা যায়। আমাদের যে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ মস্তিষ্ক, তা একটি সুরক্ষিত অস্থিময় পটলের মধ্যে আবদ্ধ থাকে, আর তাকে বলা হয় মাথার খুলি বা করটিকা। এই খুলিতে হচ্ছে দেখা যায় যে খাঁজ কাটা প্রান্ত থাকে, এই খুলির দুই অস্থির মাঝে খাঁজ কাটা প্রান্ত থাকে এবং সেখানে ঘন তন্তুময় যোজক কলা একটি পাতলা স্তর থাকে, যা দ্বারা অস্থি দুটি পরস্পর দৃঢ়ভাবে আটকানো থাকে। আর এই অস্থিসন্ধির এই যে তন্তুময় যোজক কলা বা যে ঘন তন্তুময় যোজক কলা, এই তন্তুময় যোজক কলার কারণে অস্থি দুটি পরস্পর এমন দৃঢ়ভাবে আটকানো থাকে যে অস্থি দুটোকে সহজে নাড়ানো যায় না, এই অস্থি খণ্ড দুটিকে। আর এ ধরনের অস্থিসন্ধি যে ধরনের কাজ করে তা হলো এটি মূলত করটিকার সুরক্ষা বা দৃঢ়তা প্রদান করে এবং করটিকে মস্তিষ্ককে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এরপরে আসা যাক ঈষৎ সচল অস্থিসন্ধি, যার ইংরেজি নাম হচ্ছে স্লাইটলি মুভেবল জয়েন্ট। এ ধরনের অস্থিসন্ধিতে অস্থিগুলো পরস্পর এমনভাবে যুক্ত থাকে যে এ ধরনের অস্থিসন্ধিতে অস্থিগুলোকে খুব সামান্য নাড়ানো যায়। আর এ ধরনের অস্থিসন্ধির মূলত উদাহরণ হচ্ছে আমাদের মেরুদণ্ডের যে অস্থিসন্ধি, এই অস্থিসন্ধিতে যে আন্তঃকষের রুকীয় যে অস্থিসন্ধি, সেই অস্থিসন্ধিতে মূলত ঈষৎ সচল অস্থিসন্ধি দেখা যায়। এখানে কি হয়, আমরা জানি যে আমাদের যে মেরুদণ্ড, আমাদের পিঠের মাঝ বরাবর একটি লম্বা অস্থি রয়েছে, এই লম্বা অস্থিটিকে বলা হয় মেরুদণ্ড, যেটি যার ভেতর দিয়ে স্নায়ুরজ্জু চলে গেছে। আর এই যে মেরুদণ্ড, মেরুদণ্ডের এক একটি অস্থি খণ্ড, মেরুদণ্ড কতগুলো অস্থি খণ্ড নিয়ে গঠিত, আর আমাদের পিঠে 33টি অস্থি খণ্ড রয়েছে এরকম, এদের এক একটি অস্থি খণ্ডকে বলা হয় কশেরুকা। তো মেরুদণ্ডের যে অস্থি, মেরুদণ্ডের যে কশেরুকা রয়েছে, দুটি কশেরুকার মাঝে এক ধরনের স্বচ্ছ তন্তুময় তরুণাস্থির চাকতি রয়েছে। এই চাকতি থাকার কারণে কি হয়, মেরুদণ্ডটি আমরা সামান্য বাঁকাতে পারি বা নাড়াতে পারি। এর যে কাজ এখানে দেখা যায়, আমরা পিঠকে, আমাদের যে পিঠ, আমরা দেহের উপরের অংশটিকে আমরা এর মাধ্যমে কি করতে পারি, এই মেরুদণ্ডের এই অস্থিসন্ধি থাকার ফলে আমরা বাঁকাতে পারি কিংবা ঘোরাতে পারি, এমনকি নিজে স্থির অবস্থানে থেকেও দেহকে নিচের দিকে ঝুলাতে পারি। তাহলে এদের যে কাজ তা হচ্ছে বাঁকানো, ঘুরানো এবং ঝুলানো, এই শিরোনামে কাজটিকে বর্ণনা দেওয়া যায়। এরপরে সবশেষে যে অস্থিসন্ধিটির কথা বলবো আর তা হচ্ছে পূর্ণ সচল অস্থিসন্ধি, এর ইংরেজি নাম হচ্ছে ফ্রিলি মুভেবল জয়েন্ট। এ ধরনের অস্থিসন্ধি
তে অস্থিগুলো এমন ভাবে যুক্ত থাকে যে অস্থিগুলো বিশেষত কোনো একটি অস্থি কে খুব সহজে অনায়াসে স্বাচ্ছন্দে বহুদূর পর্যন্ত নাড়ানো যায়, আর খুব স্বাধীনভাবে নাড়ানো যায় বলে এগুলোই হচ্ছে পূর্ণ সচল অস্থি সন্ধি। আমাদের যে হিউমেরাস এবং বক্ষাস্থি চক্রের মাঝে যে সন্ধিটি, যেটাকে বলা হয় কাঁধ সন্ধি বা শোল্ডার জয়েন্ট, এই শোল্ডার জয়েন্টের মাঝে এ ধরনের অস্থি সন্ধি দেখা যায়। এছাড়াও আমাদের পায়ের যে অস্থি ফিমার, ফিমারের সাথে শ্রোণীচক্রের যে সংযোগ সাধনকারী অংশটি, একে বলা হয় পুরু সন্ধি বা হিপ জয়েন্ট, এখানে এই ধরনের অস্থি সন্ধি দেখা যায়। তো এখানে কি হয়, এই ধরনের অস্থি সন্ধি বিশেষত এই হলো যে এখানে তন্তুময় ঝিল্লি থাকে, সাইনোভিয়াল ঝিল্লি থাকে, এবং এ ধরনের অস্থি সন্ধিতে এক ধরনের তৈলাক্ত পিচ্ছিল আঠালো রস বা তরল পদার্থ থাকে, একে বলা হয় সাইনোভিয়াল রস। আর সাইনোভিয়াল রস থাকার কারণে এই অস্থি সন্ধিগুলো খুব সহজে নাড়ানো যায়। এই চিত্রে আমরা একটি বাহুর চিত্র দেখানো হয়েছে এখানে। এখানে এই অংশটি হচ্ছে কাঁধ, এবং কাঁধে আমরা জানি যে কাঁধের একটা ত্রিভুজ আকৃতির অস্থি রয়েছে কাঁধের এই অংশে, একে বলা হয় স্ক্যাপুলা, এবং স্ক্যাপুলাতে এক ধরনের গর্তের মতো অবতল সৃষ্টি হয়। এই গর্তের মতো অবতল এর ভেতরে আমাদের যে হাতের বা বাহুর যে হিউমেরাস অস্থিটি, সেই অস্থির গোলাকার প্রান্তটি এখানে যুক্ত থাকে, এখানে সাইনোভিয়াল রস থাকে, এবং সাইনোভিয়াল রসের কারণে কি হয়, এই অস্থি সন্ধিটি খুব সহজেই এই গর্তের মতো কোটরে সাইনোভিয়াল রসের মাধ্যমে বা সাইনোভিয়াল রসের কারণে এটি খুব সহজেই স্বাচ্ছন্দে নাড়ানো যায়। যেমন আমার যে হাতটি আছে, এই হাতটিকে একটি সাধারণ একটি মূল লক্ষ্য বা তল থেকে আমি যে কোনো দিকে হাতকে প্রসারিত করতে পারি, যে কোনো দিকে উপরে নিচে যে কোনো দিকে আমি হাতটিকে সঞ্চালিত করতে পারি। আমাদের হাত ও পায়ে এই ধরনের অস্থি সন্ধি রয়েছে। মূলত এই ধরনের অস্থি সন্ধি আমাদের দেহকে দেহের যে অঙ্গ সঞ্চালন অর্থাৎ হাত পায়ের নড়াচড়া বা মুভমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমাদের হাত পা যদি আমরা নাড়াতে পারি, সচল রাখতে পারি, তবে প্রাণীর চলন প্রদর্শিত হয়, আর এর মাধ্যমে প্রাণী চলাফেরা সাহায্য করে। আলোচনার শেষ প্রান্তে এসে আমি তোমাদের একটি সৃজনশীল প্রশ্নের নমুনা এখানে উপস্থাপন করছি। প্রশ্নটি গ প্রশ্নের একটি অংশ। মনে একটি উদ্দীপককে কল্পনা করি। মনে করি রাজুর বাবা একদিন সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হন। এই এটি উদ্দীপক এবং গ প্রশ্নটি হতে পারে এমন যে রাজুর বাবার আঘাতপ্রাপ্ত স্থানটির অস্থিসন্ধি সম্পর্কে চিত্রসহ বর্ণনা দাও। তো পরিশেষে আমি তোমাদের সবার সাফল্যময় মঙ্গলময় সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি।